শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা খলচান্দার কোচপল্লীতে বন্য হাতির মহড়া শুরু হয়েছে এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের মাঝে তারা বলছেন রাতের বেলায় যে কোনো সময় লোকালয়ে তাণ্ডব চালিয়ে যানমালের ক্ষয়ক্ষতি করতে পারে বন্য হাতির দলটি প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সকালে ভারত থেকে বয়ে আসা পাহাড়ি নদী চেল্লাখালী তীরবর্তী ভারত ঘেষা পাহাড়ি গ্রাম খলচান্দার উত্তরপূর্ব পূর্ব দিকের ডালুকোনা পাহাড়ে গরু চড়াতে গেলে দুপুরের দিকে তারা বন্য হাতির উপস্থিতি টের পান পরে রাতের তাণ্ডব এড়াতে বিকেলে গ্রামবাসী মিলে হৈহুল্লুর ও চেঁচামেচি সহ নানা স্থানীয় কৌশল ব্যবহার করে হাতির দলটিকে ধীরে ধীরে নদী পার করে পশ্চিমের সমেসচূড়া পাহাড়ের দিকে তাড়িয়ে দেন এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্য হাতির দলটি কালাপানি গ্রামের গলাচিপা নামক পাহাড়ের গহীন জঙ্গলে অবস্থান করছে হাতির এই দলটিতে অন্তত পঁচিশ থেকে তিরিশটি বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এলাকাবাসী আমরা তো ওখানে গরু নিয়ে গেছিলাম ওখানে দেখলাম হাতি আসে পরে আবার তো রাত্রে আসলে তো ধান ক্ষেত পারাবো সেজন আমরা দিনে ক্ষেরায় পার করে দিলাম হাতি আজকে যদি তার না তাড়ায় তাহলে আমাদের ফসলা দিয়ে মানে এই ধানের ক্ষেতগুলি পারাইতো বা খেয়ে ফেলতো ঘুমন্ত অবস্থায় যদি রাত্রিবেলায় বাড়িতে এসে উঠে তখন তাদের তো হাতির পাড় আসলেও আমরা খবর পাই না শব্দ পাই না যদি তারা শব্দ না দেয় তখন হঠাৎ করে মানে ঘুমন্ত অবস্থায় হাতি আসলে পরে মানে আমরা আতঙ্ক হয়ে যায় কখন না কখন কি হয়ে যায়